ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। করোনা ও উপসর্গে একদিনে রাজশাহী ও খুলনা সহ বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু, চট্টগ্রামের শনাক্তের হার 34%। রাজধানীর বেশিরভাগ হাসপাতালের সাধারণ শয্যা কোভিড রোগীতে পরিপূর্ণ, খালি নেই সরকারি হাসপাতালের আইসিইউ। করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধে ঢিলেঢালাভাবে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল, আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক করা হয়েছে এক দম্পতিকে। মাদক ব্যবসায় জড়িত থাকা আর কারারক্ষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে নির্যাতনের ভিডিওটি ভাইরাল করা হয়েছে জানিয়েছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ। অতি বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুর্গুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়ছে। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার ফজলে খোদা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। স্বাধীনতা দিবসকে করোনা মুক্ত দিবস হিসেবে উদযাপনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। করোনার দুই ডোজ টিকা মৃত্যু ঝুঁকি থেকে 98% সুরক্ষা দেয় বলছে ভারতীয় গবেষণা। মেসির জাদুতে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারালো 3-0 গোলে।